পঞ্চম দিনের মতো অনলাইনে চলছে ট্রেনের আগাম টিকিট বিক্রি। কমলাপুর রেল স্টেশন থেকে এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আমিরুল ইসলাম। আমির, জানাবেন টিকিট প্রত্যাশীরা কি বলছেন এবং সেখানকার পরিস্থিতি কি? ইসিতে আসলে এখানকার পরিস্থিতি কিন্তু বিগত বছরগুলোতে যেরকম হুল্লোড় থাকে সেরকম নেই, কারণ অনলাইনেই শতভাগ টিকিট, অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। আর যদিও কিছুটা টিকিটের যে কাউন্টার আছে সেখানে কিছু কিছু লোক আছে, তারা হচ্ছে ডেইলি যে ট্রেনগুলো আছে, প্রতিদিনের যে ট্রেনগুলো আছে সেই ট্রেনে যাতায়াতের জন্য তারা টিকিট সংগ্রহ করছেন এখানে দাঁড়িয়ে। এছাড়া সকালে এসে আমরা যে টিকিট প্রত্যাশী যারা আছেন তাদেরকে তেমন কারোর কাছ কাউকে সেরকম কিছু পাইনি। তবে যদি একটা বিষয় একটু ক্লিয়ার করতে চাই যে অগ্রিম টিকিটের ক্ষেত্রে রেল কিন্তু প্রায় দেড় লক্ষ আসন তারা বিক্রি করেছে। তো এ পর্যন্ত রেলে যে টোটাল সম্পূর্ণ সর্বমোট নিবন্ধন আছে সেই সংখ্যাটা কিন্তু হচ্ছে 18 লাখ। তো এই 18 লাখ যাত্রী কিন্তু আসলে টিকিট পাবেন না। রেল কর্তৃপক্ষ যে কথাটা বলছে যে তারা 10 দিন আগে অগ্রিম টিকিটের ব্যবস্থা করেছে যাতে তারা ভ্রমণের প্ল্যান, অর্থাৎ যারা ঈদে ঢাকা ছাড়বেন, তারা যারা হচ্ছে ঈদে প্রিয়জনের সাথে আত্মীয় স্বজনের সাথে ঈদ করতে তাদের গ্রামের বাড়িতে যাবেন, ঢাকা রাজধানী শহর ঢাকা ছাড়বেন, তাদের আসলে সুবিধার জন্য 10 দিন আগেই আর কি এই ব্যবস্থাটা করা হয়েছে। তবুও এই সুবিধার ভিতরে আবার একটু অসুবিধার সৃষ্টি হয়েছে, ভোগান্তির সৃষ্টি হয়েছে, যেহেতু আসলে এখানে পুরোটা ভাগ্যের উপর নির্ভর করছে কে আসলে টিকিট পাবেন কে পাবেন না। তো অনলাইনে আসলে নিবন্ধনের মাধ্যমেই টিকিট পেতে হচ্ছে টিকিট প্রত্যাশীদেরকে। আর সার্বিক যেসব বিষয়ে ভোগান্তি যারা আসলে টিকিট প্রত্যাশী আছেন তারা কিন্তু বলছেন যাদের আসলে স্মার্টফোন নেই বা যারা হচ্ছে আইসিটি আসলে সেরকমভাবে বোঝেন না তাদের ক্ষেত্রে কিন্তু টিকিট কাটাটা একটু দুষ্কর হয়ে যাবে। তো এই ছিল কমলাপুর স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ। সীতা, ধন্যবাদ আমিরুল আপনাকে।